শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন বাহিনী সরতেই পাংশিরে তালেবানের হানা, নিয়ন্ত্রণে আসতে চলেছে পাংশির। তালেবানের ভয়ে মার্কিনিরা 120টি কুকুর ফেলে গেছে কাবুল বিমানবন্দরে। তালেবানের কাছে যে আকুতি মিনতি জানালো ভারত। আফগানিস্তান থেকে পাকিস্তানে পৌঁছালো মার্কিন সেনার একাংশ। অতঃপর তুরস্কই নিতে যাচ্ছে কাবুল বিমানবন্দরের দায়িত্ব। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন বাইডেন। এবং সবশেষ থাকছে তালিবানকে এক ঘুরে করলে ফল হবে আরো ভয়ঙ্কর, সতর্ক করল কাতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, আর এর কয়েক ঘন্টার মধ্যেই আফগানিস্তানের একমাত্র বিরোধী ঘাঁটি পাংশির হামলা চালায় তালিবান। সোমবার রাতে ওই হামলায় দুই পক্ষের ব্যাপক ক্ষতি হয়েছে। সংঘর্ষে 7 থেকে 8 জন তালিবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছেন তালিবান বিরোধী নেতা আহমেদ মাসুদের মুখপাত্র। তালিবান আফগানিস্তানে দখল নিলেও পাংশিরে কব্জা করতে পারেনি। নর্দার্ন অ্যালায়েন্সের নেতা মাসুদের যোদ্ধারাই রক্ষা করে চলেছে পাংশির। যদিও আন্তর্জাতিক সাহায্য এবং রসদের অভাবে মাসুদ বাহিনী ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। এমনকি তালিবানদের হাতে মাসুদ আত্মসমর্পণ করতে পারে বলেও দাবি করা হয়েছে বেশ কিছু গণমাধ্যমে। মাসুদের বাহিনী অবশ্য এই বক্তব্যের সত্যতা স্বীকার করেনি। সোমবার রাতে তালিবানের ওপর মাসুদ বাহিনীর পাল্টা হামলাতেও স্পষ্ট এখনও হাল ছাড়েনি তারা। আর তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন পাংশের দখল নেওয়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। তালিবান যোদ্ধারা এখনও এলাকাটিকে ঘিরে ফেলেছে, শীঘ্রই পাংশির তাদের কব্জায় আসবে। ফাহিম অবশ্য বলেছিলেন তারা শুধু পাংশিরের জন্য নয়, সমগ্র আফগানিস্তানের জন্যই একাই লড়াই করছেন। তালিবানদের হাত থেকে আফগানিস্তানকে বাঁচানোই তাদের একমাত্র লক্ষ্য। মার্কিনিরা আফগানিস্তান ত্যাগ করার জন্য কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে 120টি প্রশিক্ষিত কুকুর ফেলে এসেছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। পশুদুগার গ্রুপ পেটা অভিযোগ করেছে। বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে 60টি বোমা অনুসন্ধানকারী কুকুর এবং 60টি অন্যান্য কাজে নিয়োজিত কুকুর ফেলে আসা হয়েছে। এসব কুকুর পর্যাপ্ত খাবার বা পানি পাচ্ছে না, তারা গরমেও রয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই অভিযোগ অস্বীকার করেছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত প্রত্যাহারের সময় তাদের কয়েকটি কুকুর কাবুল বিমানবন্দরে ফেলে আসার খবরটি প্রত্যাখ্যান করেছেন। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে বলেন, ভুল প্রতিবেদন সংশোধনের জন্য বলছি, মার্কিন সামরিক বাহিনী হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে খাঁচার মধ্যে কোনো কুকুর রেখে আসেনি। অনলাইনে প্রচারিত কুকুরের ছবি ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, এসব কুকুর সামরিক বাহিনীর ব্যবহৃত নয়। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো কূটনৈতিক পর্যায়ে তালিবানের সাথে ভারতের কূটনৈতিকদের বৈঠক হয়। ওই বৈঠকে তালিবানের নেতা শের মোহাম্মদ আব্বাস ইস্তাকনিজাইয়ের সাথে আলোচনায় বসেন কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তাল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই বৈঠকের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে দোহায় ভারতীয় দূতাবাসে দুপক্ষের কথা হয়েছে। ওই বৈঠকে ভারতীয় কূটনৈতিকরা দাবি সুরে বলেছেন, ভারত বিরোধী কর্মকাণ্ড এবং উগ্রবাদের জন্য আফগানিস্তানের মাটি যেন ব্যবহৃত না হয়। বৈঠকে ভারত মূলত উগ্রবাদের কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন বিস্তার নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন। তাদের উদ্বেগ আফগানিস্তানের মাটি ভারতের বিরুদ্ধে নাশকতা ছড়ানোর কাজে ব্যবহৃত হতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্বেগ উড়িয়ে দিয়ে আশ্বাস দিয়েছে তালিবানের নেতা শের মোহাম্মদ আব্বাস। ইস্তাকনিজাই বলেছেন, বিষয়টি ইতিবাচকভাবেই দেখবে আফগানিস্তান তালিবান কর্তৃপক্ষ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানিস্তানে আটক ভারতীয়দের নিরাপত্তা এবং দ্রুত দেশে ফেরানো নিয়েও কথা হয়েছে। এছাড়া ভারতে আসতে ইচ্ছুক আফগান নাগরিক, বিশেষত সংখ্যালঘুদের দ্রুত এবং নিরাপদ প্রত্যাবর্তন নিয়েও দুই পক্ষের আলোচনা হয়েছে। সোমবার রাতে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। ক্যালেন্ডারের পাতায় 31 আগস্ট পড়ার আগে
অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতি পালন করে সে দেশ ছাড়ে তারা। কিন্তু গোটা বাহিনী এখনই ফিরছে না আমেরিকায়। জানা যাচ্ছে সোমবার রাত থেকেই দফায় দফায় মার্কিন সেনার একটি অংশ প্রবেশ করেছে পাকিস্তানে, আর তা থেকেই শুরু হয়েছে নানা গুঞ্জন। এবার কি পাকিস্তানে বসেই তালিবানের উপর নজরদারি চালাবে ওয়াশিংটন? স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন অস্বস্তিতে পাকিস্তান। স্বরাষ্ট্রমন্ত্রী শের রশিদ আহমেদ অবশ্য মার্কিন সেনার পাকিস্তান ঘাঁটি গাড়ার বিষয়টি উড়িয়ে দেননি, তবে সেই সঙ্গে তার দাবি ঘাঁটি থেকে তৈরি করলেও বেশি দিন সেখানে থাকবে না মার্কিন সেনা, এই বন্দোবস্ত একান্তই সামরিক। কয়েকদিন আগেই তালিবানের মুখপত্র জানিয়েছিল পাকিস্তান তাদের দ্বিতীয় ঘর, এমনকি পাকিস্তানই তালিবানের জন্মদাতা বলেও দাবি করে সে। এমন মধুর সম্পর্কের পরেও কি করে মার্কিন সেনাকে আফগানিস্তানের উপরে নজরদারি চালানোর অনুমতি দিয়েছে পাকিস্তান, এই প্রশ্নও উঠতে শুরু করেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ইসলামাবাদ বিমানবন্দরে মার্কিন সেনার উপস্থিতির ছবি। গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করার পরই এবার মুখ খুলেছে পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ সদস্য শেখ রশিদ আহমেদ। ডন পত্রিকাকে জানিয়েছেন, আফগানিস্তান ছাড়ার পর পাকিস্তানে মার্কিন সেনা প্রবেশ করলেও তারা খুব অল্প সময়ের জন্যই সে দেশে থাকবে। অবশেষে আফগানিস্তান থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন বাহিনী, ফলে দুই সপ্তাহ ধরে লুকের লোকারণ্য কাবুল বিমানবন্দর এখন শুনশান নিরবতা। এ অবস্থায় বিমানবন্দরটি পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে তুরস্ক, আর সেখানকার পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গেও আলোচনা করছে তালেবান। মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এই সব তথ্য জানিয়েছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জে ইবেন লে দিয়ান্স ফ্রান্স টু টেলিভিশনকে বলেছেন, এসব আলোচনার লক্ষ্য যত দ্রুত সম্ভব কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা, যেন আফগানিস্তান ছাড়তে চাওয়া লোকজন বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে বের হতে পারেন। তিনি বলেন, কাবুল বিমানবন্দর সুরক্ষিত করার বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। বিমানবন্দরটি ব্যবস্থা তুর্কিদের সঙ্গে আলোচনা চলছে, এর ব্যবহার যেন নিরাপদ হয় এবং আমাদের অবশ্যই সেই দাবি জানাতে হবে। তুরস্কের কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্ব নিতে যাচ্ছে এমন খবর গত জুলাইয়ে শোনা গিয়েছিল। ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডের খবর অনুসারে এই বিষয়ে তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শেষ হওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সময় সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে আমেরিকার সেরা সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। আফগানিস্তান থেকে দীর্ঘ 20 বছরের যুদ্ধের সমাপ্তি টানার পর জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন তিনি। মার্কিন বাহিনী প্রত্যাহারের কারণে নানা আলোচনা সমালোচনা সহ্য করতে হচ্ছে বাইডেনকে, মঙ্গলবার সেটারই ব্যাখ্যা দেন তিনি। তিনি বলেন, চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে তিনি নন, আফগানিস্তান যুদ্ধের পরিধি আর বাড়াতে চান না তার সরকার। গত কয়েকদিনে কাবুল বিমানবন্দরে উদ্ধার কার্যক্রমকে অসাধারণ সাফল্য আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সব দায়িত্ব তিনি নিচ্ছেন। অনেকেই বলেছেন, তার হওয়ার কারণে কি এতটা অরাজকতা? তাদের বলবো, জুন জুলাইয়ের দিকে লাখো মানুষকে সরানো হলেও একই চিত্র দেখতে হতো, এটাই সর্বোত্তম সময় ফিরে আসার, আর তৃতীয় দশকে যুদ্ধ গড়ানোর কোনো যৌক্তিকতা নেই, তাতে আমেরিকার উপরই বাড়ত হামলার ঝুঁকি। একজন প্রেসিডেন্টের মৌলিক দায়িত্ব আমেরিকা এবং মার্কিনদের রক্ষা করা। তালেবানকে এক ঘড়ি করে রাখলে তার ফলাফল আরো ভয়ঙ্কর হতে পারে বলে সতর্ক করেছে কাতার। আফগানিস্তানের নিরাপত্তা এবং অর্থসামাজিক পরিস্থিতির স্বার্থেই সশস্ত্র এবং এই গোষ্ঠীর সঙ্গে অন্য দেশগুলো সম্পর্ক গড়ার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, আমরা যদি শর্ত আরোপ করতে এবং যোগাযোগ বন্ধ করতে থাকি তাহলে একটি শূন্যস্থান রেখে আসা হবে। প্রশ্ন হচ্ছে, সেই শূন্যস্থান কে পূরণ করবে? মঙ্গলবার 31 আগস্ট কাতারের রাজধানী দোহায় একটি যৌথ সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস তার পাশে ছিলেন। কয়েক বছর ধরে তালেবানের সঙ্গে আলোচনাকারীদের মধ্যে অন্যতম দেশ হয়ে উঠেছে কাতার। 2013 সাল থেকে সশস্ত্র এই গোষ্ঠীর রাজনৈতিক অফিস রয়েছে সেখানে। গত 15 আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আজ অবধি সরকার হিসেবে কোনো দেশ তাদের স্বীকৃতি দেয়নি, তবে অনেক দেশে এই বিদ্রোহী গোষ্ঠীটিকে মানবাধিকার রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছে।
কাতার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়া আপাতত অগ্রাধিকারযোগ্য বিষয়টির মধ্যে পড়ে না, তবে আলোচনা ছাড়া আর কোনো সমাধান আসবে না বলেও মন্তব্য করেছেন তিনি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।